হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন সবার প্রিয়জনদের সাথে। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা ঈদের আনন্দ করার জন্য আমরা চলে এসেছি আজকে সৌদি আরবের সবচেয়ে বড় মলগুলোর মধ্যে একটি মল, আরব মল, যেটাকে সবাই বলে থাকে যে মল অফ আরাবিয়া। আমরা প্রায় সময়ই এই মলটাতে এসে থাকি শুধুমাত্র বাচ্চাদের কারণে, কারণ এই মলের যে রাইডারগুলো আছে ওই রাইডারগুলোতে বাচ্চারা চড়তে ভীষণ পছন্দ করে। সো আমরা চলে এসেছি আরব মলে, আর অনেক মজা হবে, অনেক আনন্দ হবে, দেখতে থাকুন। এই তো অলরেডি আমরা মলের ভিতরে চলে এসেছি অ্যান্ড খেলনার সাইডেও চলে এসেছি। এরা অলরেডি খেলা শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব আর ওইখানে গিয়ে বড় রাইডারগুলোতে ওদেরকে খেলাবো। আসলে এই মলটা আমাদের ভীষণ চেনা, ওদিরা ইহানেরও অনেক চেনা, মনে হচ্ছে যেন আনাচে কানেচে সব কিছুই ওরা চেনে, কারণ ওরা ছোট থাকতেই আসা যাওয়া শুরু হয়েছে আমাদের। এই মলটাতে অনেকবারই এসেছি তাই আমরা অনেকটাই চেনা হয়ে গেছে এই মলটা, আর আমাদের আনন্দও লাগে এই মলটার মধ্যে আসলে। আমরা প্রায় সময়ই আসি, হয়তো ব্যস্ততার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, আর আমি আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে, কারণ আমি চেষ্টা করেছি আপনাদের মন উপযোগী করে একটি ভিডিও করার। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন তাদেরকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সাথে এনজয় করুন। এই যে পাশে একটি বড় রাইডার দেখতে পাচ্ছেন, এটা আসলে ঘুরছে, আর কিভাবে ঘুরছে আপনারা দেখেই বুঝতে পারছেন, এটার মধ্যে আমি উঠেছিলাম আর এতটাই ভয়ঙ্কর, কিভাবে আপনাদের মাঝে আমি এক্সপ্লেন করব বুঝতে পারছি না, অনেক ভয়ঙ্কর একটা রাইডার। এই যে আরেকটা রাইডার, মাথা নষ্ট করা একটা রাইডার, এটার মধ্যে আমি উঠেছিলাম গত রোজার ঈদে, এটা আরো ভয়ঙ্কর। এই যে দেখতেই পাচ্ছেন ওদিরা অ্যান্ড ইহান অলরেডি ওদের রাইডারে উঠে গেছে। আসলে এই রাইডারটা আমাদের বড়দের কাছে যেমন একটা নর্মালি জিনিস, কিন্তু এটা বাচ্চাদের জন্য কিন্তু অনেকটাই ভয়ঙ্কর। আর ওদিরা ইহান যেহেতু এই রাইডারটার মধ্যে আগে উঠেছে তো এতটা ভয় পাচ্ছে না ওরা, আপনারা ওদের স্মাইল দেখেই বুঝতে পারছেন ওরা অনেকটা এনজয় করছে এই রাইডারটায় উঠে। এই যে ইহান চলে গেছে ইহানের পছন্দের রাইডারে, আর এটা হচ্ছে ইহানের ভীষণ পছন্দের একটি রাইডার। ইহানের পাপা যখন ড্রাইভ করে গাড়ি তখন ইহান ভীষণভাবে ফলো করে তার পাপাকে।
সো ও তো এখন ছোট, তাই বড় গাড়ি চালাতে পারবে না। যখনই মলের ভিতরে আসে তখন সে কি করে, এই রাইডারগুলোতে উঠার জন্য বায়না করে। তো আমরাও উঠিয়ে দিই, ও যেহেতু আনন্দ পায়। এখন আমরা চলে এসেছি আরেকটা রাইডারের কাছে। এখন এটার মধ্যে ওদিরা উঠবে। ইহানকে বলেছিলাম, ইহান বলছে না এটা আমার কাছে ভয় লাগছে, এই জন্য শুধু ওদিরা গিয়েছে। দেখতে পাচ্ছেন ওদিরা অনেকটা সাহস করে গিয়েছে, মাশাল্লাহ। ওদিরা রাইডারে এনজয় করতে দেখে ইহান বলছে আমিও যাব এখন। মানে ইহানের সাহস হয়েছে। ফার্স্টে যখন এটা ঘুরছিল ইহান মনে করেছিল হয়তো এটা ভয়ঙ্কর একটা জিনিস, তো যখন ওর বোন গিয়ে এনজয় করেছে তখন ওর সাহস হয়েছে। তো আমরা ওকে ঢুকিয়ে দিয়েছি ভিতরে, আর অলরেডি রাইডারটা চলা শুরু করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ইহানও ভীষণ এনজয় করেছে এই রাইডারটা। এখন ওদের খেলা শেষ, অনেক খেলেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা মলের অন্য সাইডটা একটু ঘুরে দেখব। ঘোরাঘুরির পরে আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। এই যে আমরা এখন নিচে চলে যাচ্ছি পার্কিংয়ে, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আশা করছি আপনাদের কাছে আমাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে, আপনারাও এনজয় করেছেন। আর অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।